পিজিআর এখনকার মতো সুসংহত থাকলে পনেরোই আগস্টের মর্মান্তিক ঘটনা এড়ানো যেত পিজিআর প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চীন আলোচনা হবে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও শুল্কমুক্ত সুবিধা বাতিল হলে বিপাকে পড়বেন বাংলাদেশের ব্যবসায়ীরা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কার পন্থার জয় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজিস্কিয়ান সংবাদ শিরোনাম বিস্তারিত দেখছিলেন এবারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের হাত থেকে রক্ষা করতে না পারা ছিল একটি অমার্জনীয় অপরাধ পিজিআর আজকের মতো সুসংঘটিত থাকলে হয়তো বঙ্গবন্ধুকে হারানো হতো না পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন পিজিআর এর যথাযথ দায়িত্ব পালন দেশ ও দেশের মানুষকে গৌরবান্বিত করে এবং ভাবমূর্তি বৃদ্ধি করে রাষ্ট্র ও সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধানে পিজিআর ভূমিকা আরও সুসংহত করার কাজ চলছে পিজিআর এর সুনাম দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি পিজিআর সদস্যরা গভীর দেশাত্ম বোধের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে তিস্তা প্রকল্প আলোচনার কেন্দ্রে থাকলেও দেশটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ হবার বিষয়ে আলোচনায় আছে বিশ্লেষকরা বলছেন চীনের পণ্য প্রতিযোগিতার সক্ষমতা থাকায় এফটিএ চুক্তি বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলবে তাই এলডিসি উত্তরণের পরও দেশটির শুল্ক মুক্তি সুবিধা আরও দ্বিপক্ষীয় চুক্তিতে গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা গোলাম মইনুল হাসানের রিপোর্ট আট জুলাই চার দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সফরের রাজনৈতিক ইস্যুর বাইরে অর্থনৈতিক লাভের আশা করছেন ব্যবসায়ীরা বিশেষ করে পাহাড় সমান বাণিজ্য ঘাটতি কমানো চীনা মুদ্রা ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তির বিষয়ে কার্যকর উদ্যোগের আশা তাদের আমরা এক্সপেক্ট করছি যে আমাদের উভয় পক্ষের মধ্যে যে বাণিজ্য আছে সেটা সিগনিফিক্যান্ট হারে বাড়বে আমরা এক্সপেক্ট করছি চীনের বিনিয়োগ বাংলাদেশে খুব ডাইভার্সিফাইড সেক্টরে আসবে এবং সেটা খুব তাড়াতাড়ি দৃশ্যমান হবে অর্থনৈতিক উন্নয়নে চাইনি যে সহযোগিতাটা সেই বিষয়ে তো সরকার আলোচনা করবে অবশ্যই এখানে দুই ধরনের জিনিস আছে একটা হচ্ছে যে প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা আরেকটা হচ্ছে ট্রেড ফাইন্যান্সিং আর্থিক সহায়তা কারণ বাংলাদেশে এখন রিজার্ভের সংকট আছে আমদানি তো আমরা চায়না থেকে করছি তাহলে চাইনিজটা যদি আমাদেরকে পাঁচ সাত বিলিয়ন দশ বিলিয়ন চাইনিজ ইউয়ান দেয় সেটা দিয়েও তো আমরা তাদের দেশ থেকে মালটা আমদানি করতে পারি তো এই এই জায়গাগুলো নিয়ে হয়তো আলোচনাটা হবে এবং ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের চীনের বিনিয়োগ বাড়ার সম্ভাবনা কাজে লাগানোর গুরুত্ব দিচ্ছে চায়না চেম্বার এবারই প্রথম আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সফরের একদিনের প্রোগ্রামে আপনার ট্রেড এবং ইনভেস্টমেন্ট সামিটকে ইনক্লুড করা হয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি আর দুই দেশের দূতাবাস এবং চায়নাতে আমাদের যে কাউন্টার পার্ট আছে সিসিপিআইটি এবং সিসিওআইসি বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক একটি বিশেষ সেমিনার এবং সামিট অর্গানাইজ করতে যাচ্ছে ওখানে যেটা ইনোগ্রেট করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রধানমন্ত্রীর সফরে মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্ব পাচ্ছে যদিও অর্থনীতিবিদরা বলছেন এই চুক্তিতে বাংলাদেশে লাভ হবে না কিভাবে করবে বাংলাদেশের সাথে চায়না আমাদের দেশে একশো পঞ্চাশ ডিউটি দিয়েও চাইনিজ প্রোডাক্ট ইজ হাই দিয়ে কম্পিটিভ এখন আমি যদি আমার এটা ফ্রি করে দিই তাহলে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আর কোনো কিছু আসতে পারবে না চায়না চাইনিজ প্রোডাক্ট আরও ডমিনেন্ট হয়ে যাবে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের দরকার আছে পোস্ট গ্রাজুয়েশন এই নাইনটি এইট আমাদের থাকে সেই জন্য চায়নার সাথে আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে রপ্তানি পণ্যে বৈচিত্র্য না থাকায় চীনের বাজারে আটানব্বই শতাংশ পণ্যে শুল্ক সুবিধা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ তাই তেইশ বিলিয়ন ডলার আমদানির বিপরীতে রপ্তানি মাত্র পনেরো এক বিলিয়ন ডলার গোলাম মনুল হাসান বাংলা ভীষণ ঢাকা ক্ষতিকর তামাক চাষ থেকে মুখ ফিরিয়ে সবজি চাষে ঝুঁকছেন লালমনিরহাটের হাটের কৃষকরা তরমুজ টমেটো করলা সহ বিভিন্ন সবজি চাষ করে বেশি লাভ পাচ্ছেন তারা তামাক চাষ বন্ধে সবজি চাষে কৃষকদের সহযোগিতা দেওয়ার আহ্বান সচেতন ব্যক্তিদের লালমনিরহাট থেকে ফেরে জয়েল আহমেদের রিপোর্ট তামাক উদ্ধসিত এলাকা লালমনিরহাটের মুগলহাট ও সাপটিবাড়ি ইউনিয়ন একসময় এ মাটিতে তামাক চাষ করে কাঁচা টাকা আয় করতেন কৃষকরা এখন চাষ হচ্ছে বিষমুক্ত ফসল বিকল্প ফসল না পেয়ে তামাক চাষ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা আমাকে চলে লাভজনক ফসল এই আমাদের টমেটো মরিচ আমরা আগে বেশি বেশি লাভ ফুল একটা নাই। সতেরো সালে বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায় তামাক ছেড়ে বিকল্প ফসল চাষ শুরু করে কৃষকরা চলতি মৌসুমে উচ্চ ফলনশীল ফসল চাষ করে লাভবান হয়েছেন অনেকে সামনে যে ওখানে তামাক না করে আমি বড় বড় এই তরমুজ করবো করব। আমি এবার মালচিং পদ্ধতিতে এই করলাটা করার চেষ্টা করেছি তো আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ তামাকের চেয়ে আর কি করলাতে ভালো মোটামুটি লাভবান হয়েছে আমাদের পরিকল্পনা রয়েছে এটি পর্যায়ক্রমে আরও লালমনিরহাট থেকে রংপুর নীলফামারিতে এগিয়ে নিয়ে যাওয়া তবে অবশ্যই আমরা আশা করি যে এ ধরনের একটি ভালো উদ্যোগকে সরকার যত বেশি দ্রুত আরও অ্যাডাপটেশনের জায়গায় নেবে তত বেশি এটি আরো সম্প্রসারিত হবে সবজি চাষে লাভবান হওয়ায় একটা সময় জেলায় তামাকের চাষই থাকবে না বলছেন কৃষি কর্মকর্তা আর এ বিষয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান তিনি তামাক চাষ থেকে বের করা খুব একটা কঠিন সহজ কাজ নয় তো আমরা চেষ্টা করতেছি যে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ফসল চাষাবাদের মাধ্যমে যাতে তামাকের থেকেও বেশি লাভ পাওয়া যায় তামাক চাষে আগ্রহ হারিয়েছে প্রায় পাঁচশো কৃষক ক্ষতিকর এ উদ্ভিদ চাষের জমি কমেছে চারশো হেক্টর যে মাটিতে একসময় বাতাসে উঠত বিষ সেই মাটি সেজেছে সবুজে লালমনিরহাটের কৃষকরা তামাক বর্জন করে বিকল্প ফসল হিসেবে চাষ করছেন উন্নত জাতের মৌসুমি ফসল জুয়েল আহমেদ বাংলা ভিশন লালমনিরহাট আন্তর্জাতিক সংবাদ ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজিস্কিয়ান দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালালিকে হারিয়েছেন তিনি মাসুদ পেয়েছেন এক কোটি সত্তর লাখের বেশি ভোট আর সাইদ জালালি পেয়েছেন এক কোটি লাখের বেশি দ্বিতীয় দফায় ঊনপঞ্চাশ দশমিক আট শতাংশ ভোটার উপস্থিতি ছিল নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানের বয়স ঊনসত্তর বছর ঊনসত্তর বছর বয়সী মাসুদ পেজস্কিয়ানকে ইরানের প্রধান সংস্কারপন্থী জোট সমর্থন দিয়েছে সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিও সমর্থন পেয়েছেন তিনি গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায় সি নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয় প্রথম দফায় নির্বাচনে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশ ভোট না পাওয়ায় প্রধান দুই প্রার্থীর মধ্যে আবারও ভোটাভুটি হয় এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুটো এর আগে একটাই রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ করে এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট সংস্থান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিন্ন টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাট বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাট বাংলা বিশান নিউজে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে